নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। খানাকুল থানা এলাকায় বিভিন্ন প্রান্তে খানাকুলের যে নিদর্শনগুলো রয়েছে আমরা ইতিমধ্যে দেখাতে শুরু করে দিয়েছি। যেমন আগে দেখিয়েছি মা আনন্দময়ী মাকে এবং ভগবতী মাকে এবং ঘণ্টেশ্বর মন্দির এবং রাজা রামমোহন রায়ের জন্মস্থান সম্বন্ধে। এরপর দেখাবো রামনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটা প্রায় 200 বছরের পুরানো। কি জানাচ্ছেন পুরোহিত, বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। রামনগর বাস স্ট্যান্ডের পাশে যে মন্দির আছে, আজ সেই মন্দিরে আমরা আছি। এই মন্দির সম্পর্কে কি বলবেন? এই মন্দিরটা হচ্ছে দীর্ঘদিনের, এটা হচ্ছে একটা বাস্তু দেবতা, এর নাম হচ্ছে সিদ্ধেশ্বরী কালী, এবং এর কাছে যে নারায়ণটা আছে সেটাও সিদ্ধেশ্বরী নারায়ণ। এটা দীর্ঘদিন এর পুজো হয়, কিন্তু এই দীর্ঘদিন পূজায় এর বস্তিতে যারা বাস করত তারা এখন কলকাতা চলে গেছে, এবং এই ঠাকুরের যে জমি সংক্রান্ত যা সব কিছু আছে, সম্পত্তি আছে, সেগুলো একজনের নামে হস্তক্ষেপ করে দিয়ে গেছে। কিন্তু ঠাকুরের সেবা ওই কোনো রকমে হয়, এখানে এখানে ও লোকে দিয়ে যেতে হয় সেইটুকুই পুজো হয়। এর দুবার পুজো হয়, এক নম্বর প্রথম হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের কালী, যখন কার্তিক মাসে পুজো হয় তখন একবার পুজো হয়, তখন বলি হয়। আবার আপনার যখন এই যে আমাদের চৈত্র মাসে দেশলানার পুজো হয় তখনও পুজো হয়, তখনও মায়ের বলি হয়। এই পুজো কতদিন ধরে হয়ে আসছে? এর দীর্ঘ প্রায় 100 বছর ধরে হচ্ছে। আনুমানিক কত বছর হবে? এটা প্রায় ধরে রাখো 200 বছরের বেশি। হ্যাঁ, এটা কি মানে নিজস্ব ব্যক্তিগত মন্দির ছিল? আগে মন্দিরটা নিজস্ব ব্যক্তিগত ছিল। অন্য অন্য মন্দির আমরা দেখি, যেমন ঘণ্টেশ্বর রয়েছে, আনন্দময়ী মা রয়েছে সামনে, একটা নিজস্ব পুকুর থাকে, যেমন চক্রপুরও রয়েছে কালী মন্দির, বা কোনো মন্দির হলে তারা পুজো একটা পুকুর লাগে, যে পুকুর আপনাদের বাসনপত্র ধোয়া মাজা বা মন্দিরের জল ফেলা এই রকম ধরনের দাঁড়িয়ে। তো এখানে সেরকম কোনো পুকুর নেই? আর এই মন্দিরটা হচ্ছে দীর্ঘস্থায়ী, এর একটা পুকুরও ছিল। অন্য মন্দিরের মতো আমি চাই যে আমাদের এই মন্দিরে যাতে পুকুরটা সংস্কার হোক, তার একটা ঘাট বাঁধানো হোক, যাতে যা নিত্যযাত্রী যারা আসে তারা সেখানে হাত পাও ধুতে পারে, প্লাস হচ্ছে মায়ের পুকুর থেকে জল নিয়ে এসে মায়ের মন্দিরেও ঢালতে পারে। এইটা যাতে সরকার তার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা উপকৃত হবে, গ্রামবাসী উপকৃত হবে, আমার ঠাকুরও উপকৃত হবে। হ্যাঁ, এই মন্দির সম্পর্কে কী বলবেন? এই মন্দির সংক্রান্ত মানে এটা দীর্ঘস্থায়ী মন্দির, আমি আনুমানিক 200 বছর হবে, আমি কমপক্ষে 30 বছর পূজা করি, আরও পুরোহিতে পুজো করেছে, কিন্তু এর নিজস্ব একটা পুকুর ছিল শোনা যাচ্ছে। ওই কোনো রকমে বালতি করে তুলে নিয়ে এসে ধুতে হয়। আপনার নাম? আমার নাম জয়দেব চক্রবর্তী, বাড়ি রামনগর, পোস্ট খানাকুল, জেলা হুগলি।